সাগরীয় ঘূর্ণি জেনাই লৈছে ভয়ঙ্কর রূপ। হাজু দুশ অষ্টাশীটা উদ্ধারকারী বাহিনীর দল, 10 লাখ লোকক নিরাপদ স্থানলৈ স্থানান্তর, ঘণ্টাত 120 কিলোমিটার বেগত আহিছে ডেনা, প্রচণ্ড গতিরে প্রবাহমান হৈছে সাগরীয় ঘূর্ণি ডেনা। উড়িষ্যা আর পশ্চিমবঙ্গত এই সাগরীয় ঘূর্ণিয়ে ধ্বংসলীলা চলার আশঙ্কাত সষ্টম হয়ে পড়েছে দুই রাজ্যের সরকার। ইতিমধ্যে দুই রাজ্যত এই ঘূর্ণি বতাহর আরম্ভ হয়েছে প্রবল বরষুণ। উড়িষ্যাত ঘূর্ণি বতাহ ডেনার অধিক প্রভাব পড়ার আশঙ্কা করা হয়েছে। যিকোনো জরুরি পরিস্থিতিরে মোকাবিলা করবলৈ উড়িষ্যাত সাজু করে রখা হয়েছে 288টা উদ্ধারকারী বাহিনীর দল। জারি করা হয়েছে হাই এলার্ট, বিপদ সংকুল স্থানের পর স্থানান্তর করা হয়েছে আবাসীসকল। উড়িষ্যাত ইতিমধ্যে খালি করা হয়েছে হোটেল ধর্মশালা সমূহ। আতঙ্কিত পর্যটকে উড়িষ্যা এরিবলৈ ভিড় করেছে রেল স্টেশন বিমানবন্দর। পুরী আর সাগর দ্বীপর মাজত সামুদ্রিক ঘূর্ণি ডেনাই আছাড় খাই পড়ার সম্ভাবনা। ভারতীয় বতর বিজ্ঞান বিভাগে জানা মতে শুক্রবারে পুয়া ভিতরকানিকা রাষ্ট্রীয় উদ্যান আর উড়িষ্যার ধমরা বন্দরের মাজত ঘূর্ণি বতাহ ডানা মাটিত আছাড় খাই পড়ব। ল্যান্ডফলের সময়ত এই ঘূর্ণির আনুমানিক বেগ হব ঘণ্টাত 110-120 কিলোমিটার। ইয়ার ফলত উড়িষ্যার উপকূলীয় অঞ্চলত বিস্তর ক্ষতি সাধনের আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যে উড়িষ্যাত 23-25 অক্টোবর বন্ধ করে দিয়া হয়েছে সকল শিক্ষানুষ্ঠান, পিছুয়াই দিয়া হয়েছে উড়িষ্যার লোকসেবা আয়োগের পরীক্ষা। উড়িষ্যাত 800টা ঘূর্ণি বতাহর আশ্রয় শিবিরের বিদ্যালয় মহাবিদ্যালয়ত সাজু করা হয়েছে অতিরিক্ত 500টা অস্থায়ী আশ্রয় শিবির। উড়িষ্যার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারীয়ে মন্তব্য করেছে যে আশ্রয় শিবির সমূহত খাদ্য খোয়াপানি ঔষধ আর বিদ্যুতের ব্যবস্থা করেছে সরকারে। রাজ্যবাসীক সাবধানে থাকার আহ্বান জানায় মন্ত্রীজনে। পশ্চিমবঙ্গতো ডেনার সম্ভাব্য প্রভাবের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীয়ে 7 জেলাত 23-26 অক্টোবর বিদ্যালয় বন্ধর ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের আবাসীসকলকো নিরাপদ স্থানলৈ স্থানান্তর করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীয়ে সাজু করে রাখিছে হেলিকপ্টার। ডেনার বাবেই পূব রেলওয়ে শিয়ালদহ স্টেশনের পর বৃহস্পতিবার নিশার শুক্রবার পুয়া 10 বজা পর্যন্ত সকল লোকেল ট্রেনের চলাচল বন্ধ রাখার ঘোষণা করেছে। দুইখন রাজ্যতে প্রায় 10 লাখ লোকক নিরাপদ স্থানলৈ স্থানান্তর করার চেষ্টা অব্যাহত রাখিছে সরকার প্রশাসনে। সাগরীয় দৈত্যস্বরূপ ডেনার পর পরিত্রাণ বিচারি আতঙ্কিত রাইজে এতিয়া নেদেখাজনক করেছে আরাধনা। ন্যাশনাল ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট।